وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، جي আমার দিনী বোন, আপনি জানতে চাইছেন, আপনি যদি কোনো জীবন সঙ্গীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন তাহলে সেটা ঠিক হবে কিনা? জি আমার দিনী বোন, আপনি যদি অবৈধভাবে কোনোরকম সম্পর্ক না রেখে আপনি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কোনো একটি ভালো কাজের, নেক আমলের, ভালো একটা জিনিসের আল্লাহর কাছে দরখাস্ত করেন, করতে পারেন, জায়েজ। যে আপনার ভাগ্য থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার এই আবেদনকে, আপনার দরখাস্তকে কবুল করবে ইনশাআল্লাহ। আপনি বলবেন যে আল্লাহ, আপনি যদি অমুক ছেলে আমার জন্য সঙ্গী হওয়াকে মঙ্গল মনে করেন, আপনি আমাকে ওই ছেলেকে আমার জন্য কবুল করেন, বাস এরকমভাবে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার কোনো সুন্দর খেলাফ হবে না। আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবন সঙ্গী প্রত্যেকের আল্লাহ রাব্বুল আলামিন ভালো করুক, মঙ্গল করুক, নেককার সঙ্গীর ব্যবস্থা করে দেখ। সাল্লাল্লাহু আলা নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। يا رب العالمين.